नमस्कार, আমি সুরভি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর পার্ট 4 স্বাস্থ্য শারীরিক শিক্ষা করাবো। তাহলে একের এক আগে রই কতে রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়। এখানে হবে তিনের দাগে 1920 সালে। অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে? এটা হবে অ্যাথলন থেকে এসেছে। নেক্সট গ, মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে সিল চ্যাম্পিয়ন হয়েছিল? উত্তর হবে 1911 সালে। এবারে আসছে শূন্যস্থান পূরণ। খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি, খেলা মানুষের সহজাত প্রবৃত্তি। গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে, তাহলে গ্রিক শব্দ জিমনস থেকে এসেছে। জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান, অহিংসার মূর্ত প্রতীক। এনসিসি এর ড্যাশ ড্যাশ রং নৌসেনাবাহিনীর প্রতীক, হালকা নীল রং নৌসেনাবাহিনীর প্রতীক। এবারে তিনের কয়ের দাগে হয়েছে খেলা কি? খেলা হলো মানুষের সহজাত প্রবৃত্তি বা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। নেক্সট দুইয়ের দাগে রয়েছে প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? কোনো ব্যক্তি যখন কোনো কাজ বা বিষয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আনন্দ লাভ করে তখন তাকে প্রত্যক্ষ বিনোদন বলে। নেক্সট গতে বলেছে সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। একটি সৃজনশীল বিনোদনের উদাহরণ হলো ছবি আঁকা, নৃত্য, এগুলো যে কোনো কিছু তোমরা লিখতে পারো, আরও অনেক কিছুই হবে, তোমরা সেগুলো লিখে নিতে পারো। এবারে নেক্সট বলেছে এখানে 4 নম্বরের কতে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। তাহলে এখানে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি হলো শারীরিক তন্ত্রগত বিকাশ, 2 দক্ষতা বিকাশ, 3 সামাজিক বিকাশ, 4 স্বাস্থ্য বিকাশ, 5 প্রাক্ষোভিক বিকাশ, 6 শারীরিক ক্রিয়াকলাপ অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জন। নেক্সট 5-এর দাগে বলেছে 5-এর ক, তুমি সারা বছরে কোন দিন কখন কত সময় এবং কী ধরনের শারীরিক শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছো এবং তোমরা কী লাভ হয়েছে এ বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করো। তাহলে আমি এখানে লিখে নিয়েছি শারীরিক শিক্ষাসূচি অংশগ্রহণের প্রতিবেদন 20-3-2020 আমি ডেট লিখে দিয়েছি, সময় এখানে তারিখ লিখে দিয়েছি, সকাল 10টা আমি সময় দিয়ে দিয়েছি, আমাকে সময় চেয়েছিল, কোন দিন আমাকে বছরে কোন দিন বলেছিল, আর কত সময়ের জন্য, 30 মিনিটের জন্য, জিমনাস্টিক ক্লাব একটা ক্লাবের নাম বা যে কোনো কিছু একটা নাম লিখতে পারো, স্কুলও লিখতে পারো, ক্লাব দ্বারা আয়োজিত ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলাম। তাহলে এবার আমি লেখা স্টার্ট করবো। শারীরিক শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করে আমি নিজের দক্ষতা ও লক্ষ্য অর্জন করেছি, মনোবল বাড়িয়ে তুলতে পেরেছি, সমস্ত ধরনের চিন্তাভাবনা থেকে দূর থাকতে সাহায্য পেয়েছি, তাছাড়া মানসিক বিকাশ বুঝতে পেরেছি, অবশেষে ফুটবল প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছি এবং ট্রফি পেয়েছি, ফলে ভবিষ্যত আমরা এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসও পেয়েছি। তাহলে প্রতিবেদনটা তোমরা ঠিক এইভাবে লিখবে। তোমরা ফুটবলের জায়গাতে অন্য কিছু লিখতে পারো, ক্রিকেট, কাবাডি, যে কোনো কিছু তোমরা লিখতে পারো। এরপর এখানে খয়ের দাগে বলেছে করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো। তোমরা এখানে পোস্টারটা ঠিক এইভাবে এঁকে নিও। তাহলে আমি স্বাস্থ্য শারীরিক শিক্ষার সমস্ত প্রশ্নের উত্তরগুলি করিয়ে দিলাম। তোমাদের কোথাও কিছু প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমার একটি চ্যানেলটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালো লাগলে।